বাইজাদার শূন্য এজিদ বাহিনী বাইজাদার শূন্যর মধ্যে এবারতের মধ্যে দেখা যায় 22000 শূন্যর মধ্যে 7000 ছিল হাফেজুল কোরআন 22000 এর ভিতর 7000 ছিল হাফেজুল কোরআন 3000 ছিল জবাব বাসা মুফতি 22000 শূন্য 7000 কোরআন হাফেজ 3000 মুফতি পবিত্র শহাদায়ে কারবালা স্মরণে আদিনের শান মাহাবে আওলাদ রাসূলকে মহব্বত করা নূরুন নবীর আওলাদকে ভালোবাসা আওলাদ রাসূলকে ভালোবাসা কত দান কত পরিণতি কত ফজিলত কত ইজ্জত কত সম্মান আমার পেয়ারা রাসূল বলতেছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরহু মাজারান লিল মালায়েকাতির রহমত রাসূল পাকের আওলাদকে ভালোবেসে মাম্মাতা কেউ যদি মারা যায় হাসান হোসেনকে ভালোবাসে যদি ইমাম জয়নুল আবদিনকে যদি ভালোবাসে আওলাদ রাসূলকে ভালোবেসে যদি কোনো ব্যক্তি যদি মারা যায় আমার রাসূল জবানে পাকে বলেছেন তার কবরটা জিয়ারতের স্থান হয়ে যাবে দুনিয়ার মানুষ যদিও বা তাকে জিয়ারত না করে লিল মালায়েকাতির রহমত কিয়ামত পর্যন্ত হাজার হাজার ফেরেশতা ওর কবরের মধ্যে জিয়ারত করবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বল সালাম জিন্দাবাদ মুহাম্মদ সিররে কুদরত হে লমে যে ইউসুকা কোই কিয়া জানে শরিয়ত মে তো বান্দা হে হাকিকত মে খুদা জানে সালাত মিয়া আল্লাহর দয়াল নবী খুশি হবে আলে ভাই তাহলে রাসূল খুশি হবে আল্লাহর আলী পৃথিবী বাঁচা সমস্ত অলিজা খুশি হবে আমার বাজান ফেতন সা খুশি হবে আল্লাহ আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো রাসূল পাকের বংশকে যারা ভালোবেসে মারা যাবে মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দয়াল নবীর আওলাদ রাসূলকে ভালোবেসে মারা যাবে আমার রাসূল বলতেন জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালায়েকাতির রহমত কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওদের কবরকে জিয়ারত করতে থাকবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার পেয়ারা রাসূল যখন নামাজ পড়তেন নানা দানের কাত মোবারক উঠে যেত আমার রাসূল স্যার মোবারক তুলতেন না প্রয়োজনে তসবি বাড়াই দিত কারণ আল্লাহ সুবহান তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাসান হুসাইন যতক্ষণ আপনার কাত মোবারক থেকে নামবে না শহীদ যায় এতক্ষণ পর্যন্ত আপনি স্যার মোবারক তুলবেন না কারণ আপনি তসবি বাড়াই দেন আমার রাসূলের নাতিকে আল্লাহ কত ভালোবাসতেন আমার পেয়ারা রাসূল একবার ন দুবার ন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা অতক্ষণ পর্যন্ত বাড়াইলো যতক্ষণ নাতিরা কাত মোবারকে ছিল শহীদ চাই নামে নাই এবার ওর মধ্যে দেখা যায় পেয়ারা রাসূলের জবানে 72 বার পর্যন্ত তসবি পড়েছে কয়বার বড় বড় সাগরের পানি আটলান্টিক মহাসাগরের পানি দোজখের আগুন নিভাতে পারবে না পৃথিবীর পানি তিন ভাগ স্থল এক ভাগ পৃথিবীর পানি তিন ভাগ স্থল পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া হয় তবুও জাহান্নামের আগুন নিভবে না আমার রাসূল বলে মান আহাব্বাহুমা মান আহাব্বাহুমা আমার নাতি হাসান হোসেনকে যে ভালোবেসে দুইটা চোখের পানি ফেলবে
আশিক রসূলের এক এক চোখের পানির বদৌলতে দোজখের আগুন নিভে যাবে। আশিকের চোখের পানির এত দাম, নবীর ঔলাদের মহব্বতে যদি একটা চোখের ফোঁড়া পড়ে এই চোখের ফোঁড়া দিয়ে দোজখের আগুন নিভে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ঔলাদ রসূলকে মহব্বত করার তৌফিক দান কর। নামাজ রোজা হজ যাকাত দিলা কুল্লু মিসওয়াক ফরি আবা হাবা জুবা, এগুলো সব হলো আমল। আর আমার হাসান গোসান আমার নাতি দুনুটা হলো ইমান। নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান কর। খবর হাজার মোজারাতে নিজের বউ বেটি যাবে না, না খেয়ে খাওয়াইলাম না ভরে ধরাইলাম, একজন অবাধ পর্যন্ত একজন ছেলে মেয়ে আমাদের খবরে ঢুকবে না, আমার খবরে যার কেউ কেউ হবে না। এরকম একটা কঠিন টাইমের মধ্যে কঠিন জায়গার মধ্যে একমাত্র সুপারিশ করবে দয়াল নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউস রাজা, জিন্দাবাদ, মাই গোলামে নবী মুস্তাফা হো, মেরে আজবাতি নো পৌঁছো, মেরা দিল বানা হে কাবা, মেরা দিল বানা হে কাবা, মেরা জিগর বনে মদিনা, মেরা আরজু হে মুহাম্মদ, মেরে জুস্তেজু মদিনা, সারা দুনিয়া যে ঘটনা ঘটলো কিয়ামত পর্যন্ত নামটা রয়ে যাবে এজিদ বাহিনী। এজিদ বাহিনী 22,000 সৈন্য, 22,000 সৈন্য, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, নামাজ কালামও ছিল, কিন্তু এজিদি নামাজ ছিল, দাড়ি টুপি ছিল, মিসওয়াক ছিল, পাগড়ি ছিল, জুব্ব ছিল, মোমেন না, মোমেন না, এজিদ। আহা, ঔলাদ রাসূলকে হযরতে মওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিতে যান, আল্লাহ ইসলাম আমার রাসূল বলতেছে হিজু হিজু মি
আমি রসূলের একটা সুর মোবারককে যদি কেউ কষ্ট দেয়, আমি রসূলের একটা সুর মোবারককে যদি কেউ ফাল জান্নাতু আলাইহি হারাম, তার জন্য বেহেশত হারাম। রসূল পাক বলতেছেন আমি রসূলের একটা সুর মোবারককে যদি কেউ কষ্ট দেয় সারাত মিন শারি মিন আযা, রাসূল পাক বলে আমি রাসূলের একটা সুর মোবারককে যদি কেউ কষ্ট দিয়েছে ফাল জান্নাতু আলাইহি হারাম, তার জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম। ভালোভাবে খেয়াল করেন, বল খালিদ থেকে কোন আশিকের রাসূল মদিনা শরীফ গেল, পাহাড়ে জঙ্গলে মদিনার অলিতে গলিতে ঘুরতে লাগলো, কোন এক মদিনাবাসী থেকে হঠাৎ করে পেয়ে গেল আমার রাসূলের একটা সুর মোবারক, এটাই দয়াল নবী সুর। এ আশেক তো বোয়ালখালীর থেকে গিয়ে পাগল হয়ে গেছে, ও ভাই নিজের চোখে কোনদিন দয়াল নবীকে দেখি নাই, একটু নুরুন নবী সুর মোবারকটা আমাকে দেখা, আমি একটু সুমা দিয়ে বুকে লাগাই। মসজিদের ওলাদের প্যারা রসুলের একটা সুর মোবারককে মহব্বত করার কারণে আল্লাহ হাজার হাজার আমলের বিনিময়ে সুরের মহব্বত ও রহমত থাকলে জান্নাত দিবে, ঠিক না? বোয়ালখালি জমিনে আনলাম, অবা এটা মদিনা শরীফ থেকে সুর মোবারক এনেছি, এটা আমার দয়াল নবীর সুর মোবারক। হাসে কারা পাগল হয়ে গেছে এ নূরানি সুর মোবারককে দেখার জন্য, আর কোন বিয়াদব দাঁড়িয়ে আছে টবি আছে বাকি আছে যদি বলে এটা নবী সুল হয়েছে কি হয়েছে, সারা জিন্দেগি বাদত নুরুল নবী সুল হয়েছে কি হয়েছে, একটা লব্জার কারণে গোটা জিন্দেগি বাদত জোরে করে বলেন ঠিক না? ভাইয়েরা মুরব্বীরা কি বলতে চাইলাম, বাইশাদার এজিদ বাহিনী এগুলো এজিদি, ঠিক না? এগুলো হোসাইনি, এগুলো বাইশ হাজার সৈন্য এজিদ বাহিনী, বাইশ হাজার সৈন্যের মধ্যে এবারতের মধ্যে দেখা যায় বাইশ হাজার সৈন্যের মধ্যে সাত হাজার ছিল হাফেজুল কোরআন, বাইশ হাজারের ভিতর সাত হাজার ছিল হাফেজুল কোরআন, তিন হাজার ছিল জগৎ বাসা মুফতি, বাইশ হাজার সৈন্য সাত হাজার কোরআন হাফেজ, তিন হাজার মুফতি, ইমানদার নাই জিদি, বড় করে ইমানদার নাই জিদি, ইমানদার নাই জিদি বলে বহুত মুফতিও জান্নাতি ন, বহুত আবু সাবু জান্নাতি ন, শুধু আবাদ মস্তক বেশ ধরেছে আমাদের ইমানকে খাওয়ার জন্য, ঠিক না? আহা ওলাদ রসুল ছিল বহুত জন, ইমাম হুসাইনের দলের মধ্যে কতজন? বত্রিশজনের মধ্যে ইতিহাসের মধ্যে পাওয়া যায় করবালার জমিনের অ্যাথেন্স ছিল নবী পরিবারের বিশজন, নবী পরিবারের ছয়জন ছিল সাহাবি, রসুলের পরিবারের আওলাদ রসুল আমার নবীর বংশভাগের লোক ছিল বিশজন, ছয়জন ছিল সাহাবি। সাহাবি কাকে বলে যারা দয়াল নবীকে এই নুরানি চোখে দেখেছে? আর রসুলকে দেখে নাই সাহাবীকে দেখেছে, তাদেরকে বলা হয় সাহাবি, ঠিক না? রসুলকে দেখে নাই, রসুলকে দেখলে সাহাবি, আর দয়াল নবীকে দেখে নাই সাহাবীকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবি, এরকম সাহাবি ছিল ৪৬ জন। হজরত বলি হিসাব করো,
আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো।